একজন সহকর্মী কিন্তু উপস্থিত শুনিবেন। আজকের দিনটা আমার জীবনে এই চেয়ার থেকে মোবাইল গুলো নামা কেন 10ই জানুয়ারি এই বাস্তবে আমি স্বাধীন বাংলাদেশের মাটিতে এটা ভাষায় বলতে পারি না আনন্দ। আমরা তো ভাবি নাই যে অন্তরীণ হয়েছি যে জীবিত আমরা সেখান থেকে বেরোবো। সেদিন আমাদের আনন্দ যে বঙ্গবন্ধুকে এখানে আমরা জীবিত নিয়ে নেমেছি এবং স্বাধীন বাংলাদেশের মাটিতে পাওয়া পেয়েছি। একটা কথা বলি যে আমরা যখন ট্রেন থেকে উনি দেখছেন নিচে মাথা আর মাথা আর মাথা কোটি মানুষ ছিল না, কত কত লক্ষ মানুষ ছিল সেটা অসম্ভব। উনি দেখছেন এবং মাথায় হাত বলবার চিন্তা আমি বললাম আনন্দ করলো উনি আমিও উনি খুব চিন্তা কী চিন্তা করছেন। উনি বললেন যে দেখো আমি ভাবছি যে যে 9 মাসের মধ্যে আমরা স্বাধীন হলাম এটা একটা অসম্ভব কাজ আমাদের অর্জন সম্ভব হয়েছে যেহেতু জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। বললেন দেখো এই ঐক্যকে ধরে রাখতে হবে, এই ঐক্যকে ধরে না রাখলে এই স্বাধীনতাকে ধরে রাখা যাবে না। এটি প্রথম যে ওনার চিন্তাটা এটা কত ওনার একটা অসাধারণ গুণ, এটা তো আপনারা সবাই দেখেছেন সারা জীবন। উনি বাস্তবতাকে যেভাবে মূল্যায়ন করতে পারতেন সঠিকভাবে সঠিক সময় সঠিক জিনিসটিকে তুলে ধরতেন, তো সেই 10ই জানুয়ারি যেটা উনি তুলে ধরেছিলেন আমি মনে করি আজকে হাড়ে হাড়ে আমরা উপলব্ধি করছি যে ঐক্যর মধ্যে আমরা সেই শক্তি পেয়েছিলাম, যে শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করেছি। কেউ ভাবতে পারে না, সবাই বলতো তোমরা নিরস্ত্র মানুষ কি করে স্বাধীনতার স্বপ্ন দেখো, এত শক্তিশালী সামরিক বাহিনী বৃহৎ শক্তি আর তাদের পেছনে তোমাদের পেছনে কে আছে। তো এবার যদি চিন্তা করেন ভারতবর্ষ সেভাবে তো আমাদের পক্ষে আসলো পরে যখন আমরা যুদ্ধ শুরু করলাম তারা বুঝতে পারলো না এই যুদ্ধকে সমর্থন না করে ভুল হবে উপায় নাই। তো সেই জিনিসটাকে করা সম্ভব হলো যেহেতু একটা ওই মাপের নেতৃত্ব আমরা পেয়েছিলাম, যে ওই মাপের নেতৃত্ব খুবই অসাধারণ। অন্য স্বাধীনতা যুদ্ধের কথাগুলো দেখেন অন্যান্য দেশে এই মাপের নেতা কোথায় পায়নি, এবং ওনাকে সেই নেতৃত্ব দেওয়ার জন্য একবার না বারবার জীবনের ঝুঁকি নিতে হয়েছে। ওনাকে সেই আমি কাছে থেকে দেখেছি, ওনাকে যখন আসলো সেই আগরতলা ষড়যন্ত্র মামলায় আমি কৌশলী হিসাবে যাই, সেখানে জেনারেল এসে বলছে আসেন আমি গাড়ি নিয়ে এসেছি আপনাকে গাড়িতে ওঠেন এয়ারপোর্টে নিয়ে যাব, এটা ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন এয়ারপোর্টে নিয়ে যাব, এয়ার মার্শাল নূর খান সেখানে প্লেনে বসা আপনাকে প্লেনে নিয়ে আইয়ুব খানের কাছে নিয়ে যাব আলোচনার জন্য, আলোচনার মধ্যে দিয়ে একটা সমঝোতা হোক। তো আচ্ছা ওই মুহূর্তে কিন্তু উনি মৃত্যুদণ্ড আসামি, কয়েকদিন আগে সার্জেন্ট জহুরুল্লাহকে হত্যা করা হয়েছে সেই ক্যান্টনমেন্টে। তো সেই যে যিনি এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন দেখেন আমি গাড়ি নিয়ে এসেছি আপনাকে ওখানে নিয়ে যাব। তো বঙ্গবন্ধু হেসে বলছেন যে কি করে আপনি বলতে পারেন, আমি তো বিচারাধীন বন্দি, আপনি কি করে আমাকে গাড়িতে নেবেন, তো আমাকে তো যে কেউ গুলি করতে পারে, আমাকে বলবো যে ইনি জেল থেকে বন্দি ছিলেন উনি বেরিয়ে যাচ্ছেন পেছন থেকে কেউ গুলি করলে আপনি কি করতে পারবেন, না না আমি তো আছি। বলেন না এটা দেখেন আপনাকে তো আইন মেনে কাজগুলো করতে হবে। আমাকে আমি তো বলেছি ইয়েস আমি যাবো, তবে এই কেসকে প্রত্যাহার করতে হবে। ওই আইনজীবী আমি ছিলাম আমাকে বলে যে আমার আইনজীবী তো আপনাদেরকে চিঠি দিয়ে বলেছে যে কেস প্রত্যাহার করো, নিঃশর্তভাবে প্রত্যাহার করো,
আমি যেসব লোককে নিয়ে এসেছি সবাইকে নিয়ে আমি মুক্ত হব, আমি আমাদের মানুষের সামনে যে জনসভা করব তাদের কাছে আস্থা নিয়ে তারপরে আমি যে জাতীয় বক্তব্যগুলো আয়োগের কাছে তুলে ধরতে পারব, অন্য কোনো ভাবে তো এটা সম্ভবই না। তখন সে জেনারেল চেষ্টা করেছে মন্ত্রী যে আপনি বুঝতেছেন না এখানকার অবস্থা তো খুবই অস্বাভাবিক, কিন্তু কয়েকদিন আগে একজন জৌরাক মারা গেছে, এখনো সেই অবস্থায় আছে, আপনার জীবনের নিরাপত্তা তো এখন আমরা নিশ্চিত করতে পারি না। তো আমি সেটাই ভুলব না যে এটা সে আর কয়েকবারই ওনার সাথে অভিজ্ঞতা আমার হয়েছে, তিনি আবার মানে খুব মানে হেসেই বলছে যে দেখো আমাকে এইভাবে ভয় দেখানোর কোনো অর্থ হয় না, আমি মুসলমান, আমার কপালে লেখা আছে কোন মুহূর্তে আমার মৃত্যু ঘটবে, তার এক মুহূর্তে আগেও হবে না এক মুহূর্তে পরে হবে না, অর্থাৎ যদি আমার মৃত্যু এখানে লেখা থাকে হবে, তুমি কিছুই করতে পারো না, আর যদি না লেখা থাকে তোমার এই হুমকির কোনো অর্থ হবে না। তো সে আবার চেষ্টা করলো যে না আপনি বুঝতেছেন না কত বড় একটা ঝুঁকি ইত্যাদি, তো উনি হেসে এটা বলে না আমি তো অবশ্যই যেতে পারি, তুই যে আমার তো লিগেল নোটিশ দেওয়া আছে কেসকে প্রত্যাহার করো নিঃশর্তভাবে, আমি মাথা উঁচু করে যাদেরকে নিয়ে আমি এখানে এসেছি সবাইকে নিয়ে আমি গেটে বাইরে যাব স্বাধীন। প্রচুর চেহারা টেহারা খারাপ হয়ে গেল, সে চলে গেল। কিছুক্ষণের মধ্যে যে জেনারেল ওখানকার দায়িত্বে ছিলেন জেনারেল মুজাফর হোসেন জিওসি, সে এসে বললো যে হ্যাঁ আপনার নেতার প্রতি তোমার শ্রদ্ধা আরো বেড়ে গেছে, উনি কিভাবে নীতিগতভাবে সঠিক বক্তব্য রেখেছেন, সাহসের পরিচয় দিয়েছেন, ওনাকে যেসব এই যে জীবনের ঝুঁকি টুকি হুমকি দেওয়া হয়েছে একে উনি কোনো পাত্তাই দেন নাই, তবে এখন আমার একটা বিপদ আছে বলেন উনি ওনার সাহায্য ছাড়া তো এটা এটা আমি এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব না, সেটা হলো যে এয়ারপোর্ট রোড থেকে হাজার হাজার মানুষ ক্যান্টনমেন্টের দিকে ধাবিত হচ্ছে, জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো এই স্লোগান দিয়ে দিয়ে তারা অগ্রসর হচ্ছে। তো দেখেন ক্যান্টনমেন্টের চড়াও করার জন্য আসছে, হ্যাঁ আমাদের অনেক মেশিন গান আছে ইত্যাদি, হয়তো আমরা অনেকগুলো মেশিন গান যদি একসাথে ছাড়ি তো হয়তো এটাকে থামানো যাবে, কিন্তু আমি তো দ্বিতীয় মহাযুদ্ধেও যুদ্ধ করা লোক, এত লোক মারার পরে নিয়ন্ত্রণে থাকে না কিছু, তো সেটা একটা যে অবস্থা হবে এটা ভয়াবহ হবে। আমার একটা অনুরোধ যে আপনি আপনার নেতাকে বলেন যে উনি যদি একটা আদেশ দেন যে ওনার বিশ্বস্ত কোনো লোককে আমি মাইক্রোফোন দিচ্ছি জিপ দিচ্ছি যে যে যারা আসছে এদিকে প্রসেশন করে ওদেরকে বলেন যে বঙ্গবন্ধুর আদেশ তোমরা চলে যাও, কালকে 12টার মধ্যে ওনাকে মুক্ত হবে এই কেস প্রত্যাহার হয়ে যাবে, ওনাকে আমি কথা দিচ্ছি যে আমি ওনাকে গাড়িতে করে ওনার বাসভবনে পৌঁছে আসবো। বঙ্গবন্ধু সে শুনেই সেটা বলেন হ্যাঁ এই লোকটাকে আমি বিশ্বাস করি এটা করা যেতে পারে, এই কথা আমার কথা আমি লিখে দিচ্ছি এটা যে ওখানে ঘোষণা করা হোক আর কালকে যে আশা দিয়েছে এটা আমি গ্রহণ করছি। এই এইভাবে ওই ওই সংকটটা এড়ানো গেল, গিয়ে এই কথা যখন বলেছে তো ম্যাজিকের মতো লোকগুলো থেমে ব্যাক করে চলে গেছে। পরের দিন 12:05 আমি টেলিফোন কল পাই যে হ্যাঁ কমল জেনারেল কথা রেখেছে নিজেই গাড়িতে করে আমাকে এখানে 32 নম্বরে দিয়ে গেছে আর কেস প্রত্যাহার হয়ে গেছে, রেডিও খুললাম ঘোষণা করছে যে মামলাটা প্রত্যাহার। তারপরে পরে কিন্তু উনি সেই জনসভার আয়োজন করলেন, সেই জনসভায় কিন্তু ওই বঙ্গবন্ধু টাইটেলটা সেখানে ওনাকে সবাই মিলে বললো যে আজকে থেকে আপনাকে আমরা বঙ্গবন্ধু হিসাবে শ্রদ্ধা জানাবো, এবং সেই কথা বলে উনি গেলেন সংলাপ করলেন আইয়ুব খানের সাথে। তো এই যে মানে সেই ইতিহাস আমাদের স্মরণ এই কারণে করি
যে সেই ধরনের নেতা যে জীবনের ঝুঁকি নিয়েও পিছ পা মান নেয়, ওনার যে লক্ষ্য যে এই দেশের মানুষের স্বাধীনতা অর্জন করা হলো লক্ষ্য, আমি এখানে এই ব্যাপারে কোনো রকমের আপোষের ব্যাপারে বিবেচনার মধ্যে আনব না, আমার জীবনের ঝুঁকি নিয়ে এটাকে ধরে রাখব, জীবন দিতে হলো দেব। আর এটা প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া যে দেখো এনার প্রাণের হুমকি দিয়ে কিছু আদায় করা যাবে না, এটা তো একবার হলো না, এটা বারবার কয়েকবারই আমি দেখেছি, কিন্তু এই ব্যাপারটা খুব কাছে থেকে দেখেছি। এবং উনি গেলেন সেই আইয়ুব খানের এখানে, ওখানে এসে অনড়ভাবে বললেন যে আমার এই ছয় দফা এখানে আমি কোনো ছাড় দেব না। তো তারা সে কৌশল করে বললো যে ইলেকশন দিয়ে দিচ্ছি, আপনি ইলেকশনে যে ছয় দফা মানুষের কাছে বলেন, ইলেকশনে রায় পেয়ে গেলে ছয় দফা তারপরে নির্বাচিত হয়ে আপনি আদায় করতে পারবেন। তো উনি সেটাকে প্রত্যাখ্যান করলেন, প্রত্যাখ্যান করে থমথমে অবস্থা যে এখন কি হবে, এখন তারা সেই সামরিক বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লে কি অবস্থা দাঁড়াবে, কিন্তু এটাই তাদের সবসময় হুমকি ছিল যে আমরা সামরিক বাহিনী একবার যদি ঝাঁপিয়ে পড়ে তো এটার সামনে আপনি নিরস্ত্র মানুষকে নিয়ে কীভাবে দাঁড়াবেন। তো উনি সেটা না বললেন যে না, আমাদের আন্দোলন ঐক্যবদ্ধ জনগণের যে ঐক্যের গুরুত্বটা তখন আমার চোখে মানে এটা আমি করতে পেরেছি, ওনার উচিত ছিল যে না, আমার 7.5 কোটি মানুষ হচ্ছে ঐক্যবদ্ধ, আমার বিশ্বাস যে সেই ঐক্যটা যদি ধরে রেখে তারা যদি রাজপথে থাকে তো ইনশাল্লাহ আমাদের ভয় করার কিছু নয়, তাদের যত সৈন্য থাকুক না কেন, যতই অস্ত্র থাকুক না কেন কিছু করতে পারবে। উনি ফোন করলেন মানিক মিয়াকে, তো মানিক মিয়াকে বললেন যে দেখেন আমি তো ওরা বলছে যে শুধু ইলেকশন নিয়ে চলে যান, অন্য কিছু মানবো না, তো আমি এটা প্রত্যাখ্যান করেছি, তো এখন বলেন। তো উনি বলেন না, অভিনন্দন সঠিক সিদ্ধান্ত হয়েছে, এখানে লাখো লাখো মানুষ অলরেডি রাজপথে নেমে গেছে, আপোষহীনভাবে তারা বলছে যে না, আমাদের দাবি আদায় না করলে আমাদের আন্দোলন চলতে থাকবে। তো ঠিক সঠিক সিদ্ধান্ত সঠিক সময় হয়েছে। তারপর ইনি প্রেস কনফারেন্স দেখে এই কথা বলে দিলেন যে আমাদের এই যেটা দাবি এটা না মেনে নিলে আমাদের আন্দোলন চলবে, আমি বাংলাদেশে ফিরে যাব। আমরা ফিরে এসেছি, আকাশ থেকে দেখি যে এয়ারপোর্টের রানওয়ের মধ্যেও লোকগুলো সব ভর্তি, মানে কিছুক্ষণ প্লেন আকাশে ঘুরতে হয়েছে, একটু রানওয়ে খালি করো যাতে আমরা নামতে পারি। আমরা নেমেছি, সে লক্ষ লক্ষ লোককে সঙ্গে নিয়ে শহরে ঢোকা হয়েছে এবং আন্দোলন একদম তুঙ্গে দাঁড় করে। তো সেই বঙ্গবন্ধুর যে নেতৃত্ব এটা বারবার পরীক্ষা হয়েছে, আর সেই পরীক্ষাকে উনি কীভাবে মানে সফলভাবে দিয়ে বেরিয়ে এসেছেন, হত্যার হুমকি ওনাকে দমিয়ে রাখতে পারে নাই, এই হাজার সামরিক বাহিনী ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেবে এই কথাটা ওনাকে পিছপা হন নাই, এবং সবসময় কিন্তু সেই তার সাহসিকতা তার আপোষহীনতা, এটা আমি মনে করি যে বঙ্গবন্ধুকে গুণের মধ্যে যদি একটাকে চিহ্নিত করতে হয় যে বঙ্গবন্ধু কীভাবে বলেন, আপোষহীনতা নীতির প্রশ্নেতে একদিকে বলছে আপনার জীবনের হুমকি, আপনার এটাকে একটু পিছ পাওয়ান, তিনি হুমকি নিয়ে বলছে ঠিক আছে আমার জীবন দিতে হলে দেবো, কিন্তু এই ব্যাপারে কোনো আপোষ নেই, এবং যারা ওনাকে হুমকি দিয়েছিল তাকে ব্যাক করতে হয়েছে প্রত্যেকবারই এটা হয়েছে। তো এই জিনিসটা আমার আজকে এই 10ই জানুয়ারি ওনাকে যে পেয়ে, আর এটা গুরুত্বটা যে তাৎপর্য হলো যে উনি যদি 10ই জানুয়ারি আসতেন না, প্রথমত উনি বেঁচে থেকে ওনাকে আমরা পেলাম, আশঙ্কা তো সবসময় ছিল যে ওনাকে আমরা জীবিত নাও পেতে পারি, তো এটা তো আল্লাহর রহমত যে ওই জায়গায় গিয়ে, ও এটা তো ঐতিহাসিক সত্য কথা যে ভুট্টো যখন ওনাকে আসলো 26 ডিসেম্বর 71 দেখা করতে, আমি 28 ডিসেম্বর আমাকে হরিপুর জেল থেকে বের করে ওনার কাছে পাঠালো, 26 ডিসেম্বর 71 ওনাকে ভুট্টো দেখা করতে এসে ভুট্টো ওনাকে বললো যে দেখেন
আমি ইয়াহিয়া খানকে রিকোয়েস্ট বলেছি যে আপনার কাছে আমি আসবো, আপনার সঙ্গে কথাবার্তা বলবো যে আপনাকে মুক্ত করার ব্যাপারে। সে আমাকে বলছে না, ঠিক আছে আমি এখানে একটা সই করে দিচ্ছি ওনার মৃত্যুদণ্ডকে কার্যকর করার ব্যাপার, এটাকে আমার দায়িত্বে কার্যকর করা হোক, তারপরে তুমি অন্য কিছু চিন্তা করো। মুক্তি বললো যে আমি ওকে শুধু মানে এটাই বললাম যে যথেষ্ট পাগলামি হয়েছে, আমাদের এত হাজার হাজার লোক ওখানে বন্দি, বঙ্গবন্ধুর গায়ে একটু যদি হাত দেওয়া হয় একটাও জীবিত ফিরে আসবে না, তো আপনি যথেষ্ট করেছেন, এখন আপনি এই সবের মধ্যে কিছু হস্তক্ষেপ করবেন। তো উনি বললো যে আমি এই কথা বলে আপনার কাছে এসেছি, কীভাবে আমরা একটা সুরাহা করতে পারি। তো প্রথম তো সে বলে যে ভোটার হল যে খুব মানে যখন সে কিছু চাইতো মানুষের কাছে, সে সাংঘাতিকভাবে নরম হয়ে যত রকমের সে কী বলবো যে প্রসাদ করতো, তো বলছে লিটারেলি তার পা ধরে বলছে দেখেন আমি তো কিছুই না, ছাত্র ছিলাম 47 সনে, পাকিস্তান তো আপনি বানিয়েছেন। আমি তো বলি যে একটু কিছু রাখেন, আপনার 6 দফার তো না, আধা দফা হলেও একটু পাকিস্তানের সঙ্গে কিছু সম্পর্ক রাখেন। তো বঙ্গবন্ধু বললেন যে দেখো এটা তো তোমাকে আগেই বলা হয়েছিল যে 6 দফার মধ্যে তো সম্পর্ক রেখে এখানে পাকিস্তান রেখে 6 দফা বলা হয়েছে, তো তোমরা তো সেটা মানলে না, এত লোকগুলোকে হত্যা করলে, এখন তো আর এটা কী করে সম্ভব। যখন সে আরও মিনতি করতে থাকলেন উনি বললেন যে আমি দেখলাম যে এটাকে একই জিনিস বারবার না বলেও ঠিক আছে, এখানে বসে তো এই ব্যাপারে কিছু বলা যাবে না, আমি মুক্ত হয়ে বাংলাদেশে যাই, আমি যে দ্রুত তোমাকে উত্তর দেব, জনগণের আমার সবাই সহকর্মী তাদের সঙ্গে আলাপ করবো, বাংলার মানুষকে সামনে এটা তুলে ধরবো। তো এইভাবে আমি ওখান থেকে এই আলোচনাকে শেষ করে আসার ব্যবস্থা করতে বললাম। তো তখন ওই কথাগুলো নিয়ে কিছুটা মানে ওনার মুখে যেগুলো শোনা যে তারপরে আজিজ আহমেদ আসলো, ওনার যে ফরেন মিনিস্টার হয়েছিল যে কেউ তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারল। তো প্রথমে সে বলছে যে আমি যাবো ইরান, যার কি জন্য অবশ্য নয় আমি সোজা যাবো বাংলাদেশ। তো বলে যে না বাট এই ইন্ডিয়ার উপরে দিয়ে তো আমাদের ট্রেন যেতে পারে না। তুমি বললে না এটা তুমি রেড ক্রসের ট্রেন দাও, অন্য দেশের ট্রেন দাও, অথবা ঘুরে যাবো কিন্তু ও তারপরে না ঠিক আছে আমি তৃতীয় দেশ হলো নিউট্রাল দেশ। উনি বললেন যে এই যে ভিয়েনা জিনিভা, তো তারা তখন বললো না ঠিক আছে লন্ডন হয়ে আপনি যেতে পারেন, আলহামদুলিল্লাহ লন্ডন তো আমাদের বাংলাদেশের লোকগুলো আছে সবই আছে ওখানে যাবো। সেভাবে সিদ্ধান্ত না হলো যে লন্ডনে নেবে, লন্ডনে উনি যখন পৌঁছালেন তো আর প্লেন থেকে নামার 5 মিনিট আগে অথবা আধা ঘন্টা আগে জানানো হবে ব্রিটিশকে যে প্লেন এসছে, এর মধ্যে বঙ্গবন্ধু আছেন, ওরা প্লেন নামবে। তো নামার সাথে সাথে আমরা ওখানে অ্যানাউন্সমেন্ট হলো যে শেখ মুজিবুর রহমান এসছেন কি না, আমাকে বললেন যে দেখো ওই কী অ্যানাউন্সমেন্ট করলো। তো আমি প্লেন টেলিফোন ধরলাম, ওই লোকটা বললো হ্যাঁ আমি ব্রিটিশ ফরেন মিনিস্ট্রি থেকে বলছি, আমি আমার নাম বললো ইয়ান সাদারল্যান্ড, আমি ঢাকায় গেছিলাম। না না আমি কমল হোসেন, আমার সঙ্গে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে ওখানে আওয়ামী লীগের পক্ষে দেখা করেছিলাম। তো বললো হ্যাঁ আমার মনে পড়ছে, তো ইজ শেখ মুজিবুর রহমান রিয়েলি হিয়ার, হ্যাঁ ইজ রিয়েলি হিয়ার, এখানে নেমেছেন। তো বললো হ্যাঁ এটা আমার এরকম একটা মেসেজ পেলাম, আমরা প্রথম বুঝতে পারি না যে এটা সত্য না মিথ্যা না এটা কী। তো এখন তুমি বলছো আমি গাড়ি ডেকেছি, আমি গাড়িতে উঠে 20-25 মিনিটে পৌঁছে যাব, আর জানাচ্ছি যে ব্রিটিশ রাষ্ট্র ওনাকে স্টেট অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে, ওনাকে রাষ্ট্রের পক্ষে মানে সেইভাবে রিসিভ করব। আর প্রাইম মিনিস্টার হিথ এডওয়ার্ড হিথ সে লন্ডনের বাইরে আছে, তবে ওকে জানানো হয়েছে, সে বলছে যে সে 3-4 মধ্যে এসে যাবে, 4 আপনার সঙ্গে দেখা করবে। তো এই আধা ঘন্টার মধ্যে সে চলে আসলো, ওখানে ঢুকেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের টেলিফোন, আমি গেলাম। তো এই প্রথম সাদারল্যান্ডের কথা হলো, ওকে বললেন দেখো আমাদের তো রেজল কিন্তু এখানে হওয়ার কথা, আমাদের পরে রাষ্ট্রদূত হয়েছিল,
তো ওর কথা বলাতে ওকে বলেছে, সে সঙ্গে সঙ্গে ফোন ধরেছে, কেঁদে ফেলেছে প্লেনে, যে আসলে বঙ্গবন্ধু এসে গেছে, আমি আসতেছি। তো সে চলে আসলো, এসে কী কী ঘটেছে ওনাকে বললো। তো তখন তো আমরা বুঝতে পারলাম যে আর কত লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। তো সেই ওনাকে নিয়ে হোটেলে আসা হলো, সেখানে একটা স্মরণীয় প্রেস কনফারেন্স হলো, মানে কয়েকশো লোক সেখানে প্রেস কনফারেন্স, এবং সেখানেই তাকে জিজ্ঞেস করেছে এখন পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক থাকবে। তিনি স্ট্রেট বললেন যে হ্যাঁ সম্পর্ক থাকবে, দুটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যেরকম সম্পর্ক থাকে সেই সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক সম্ভব না। ওই কথাটা বলে দেওয়া হলো, আর তারপরে তো প্লেনে উঠে তখন হলো যে কলকাতা থেকে অনেকগুলো প্রস্তাব আসা শুরু করলো যে এই মুজিবনগরের হোল যুদ্ধ তো এখান থেকেই পরিচালনা হয়েছে, তো কলকাতার মানুষের একটা দাবিও আছে, একটা আবেদনও আছে যে আপনি একটু থামবেন, ঢাকা যাওয়ার আগে এখানে থেমে যাবেন। উনি বললেন যে একটা হিসাব করো, লন্ডন থেকে দিল্লি তো থামতেই হচ্ছে, দিল্লি থেমে কলকাতা থেমে আলো থাকতে আমরা কি ঢাকা যেতে পারবো, কেন এটা তো আমাদের ওখানে নামবো তখন আলো থাকতে হবে, কেন ওখানে মানুষের সামনে তো আমি যে বক্তব্য রাখবো যে করলেন সরোজী উদ্যানে তখন রামনা পার্কে, তো ওখানে হিসাব করে দেখা গেল এটা সম্ভব না। তখন কলকাতা উনি কথা বললেন যে দেখো আমি কথা দিচ্ছি যে আমি ঢাকায় এবার চলে যাব, কলকাতা থামবো না, কয়েক সপ্তাহের মধ্যে জানুয়ারির মধ্যে আমি চলে আসবো ঢাকায়, কলকাতা অবশ্যই আমি স্বীকার করি যে আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে, আমার এটা নিজেই আগ্রহ আছে। এইভাবে দিল্লিতে থেমে আমরা ওখানে গেলাম, আর দিল্লিতেও স্মরণীয় আমার সেই চিত্রটা এখনো চোখের সামনে ভাসছে যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, ফুল ক্যাবিনেট, এমপিরা মিলে সব মানে সেই থাকবে দিল্লি এয়ারপোর্টে। তো চিফ অফ প্রোটোকল ছিল মাহবুব আলী খান, সে ওই নেতাজি সুভাষের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একজন অফিসার। ও আমাকে সঙ্গে বলল দেখো এখানে প্রোটোকলের কিছু করা আছে, এটা মনে হয় একটা পরিবারের সবাই পুনর্মিলনই হচ্ছে, সবাই কোলা কান্দাকাটি করছে, মানে সকল চোখে পানি ফেলতেছে বঙ্গবন্ধুকে পেয়ে। আর সত্যিকার এরকম একটা রাষ্ট্রীয়, ও বলছে দেখো এরকম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান আমি জীবনে দেখি নাই, এটা তো কোনো রাষ্ট্রীয় না, এটা আসলে একটা অন্য জিনিস। তো এই যে একটা আবেগ যেটা ওখানে সবাই রাজধানী দেখলাম যে এটা কোনো বানানো জিনিস ছিল না, একদম অন্তর থেকে সবাই বঙ্গবন্ধুকে পেয়ে মনে হচ্ছে যে তাদের একজন আপনজনকে তারা পেয়েছে। তো সেই এয়ারপোর্টে বড় জনসভা হলো, উনি গেলেন, তো গান্ধী বললেন যে আমি তো বাংলায় বলবো। তো মিস্টার গান্ধী বললেন না না আমি তো বাংলা বুঝি, ঠিক আছে আপনি বলেন। আর আমি জগজীবন রাম, সে প্রতিরক্ষা মন্ত্রী ছিল, ওর পাশে বসে বঙ্গবন্ধু বক্তা দিতে থাকলে আমি অনুবাদ করতে থাকলাম আর কি। তারপরে বললো যে না সবই ঠিক, কোন পাঁচ মিনিটের জন্য হয়ে আপনাকে গাড়িতে আমরা নিয়ে যাবো রাষ্ট্রপতি ভবন, কেন আপনি তো প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু তখন প্রেসিডেন্ট হিসাবে তার অবস্থান। তো সে বললো যে মিস্টার গান্ধী তো আপনাকে এখানে এসে রিসিভ করেছে, কিন্তু নিয়ম অনুযায়ী আপনি রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ভবনে সামান্য কিছু বললো, কিন্তু আজকে আসলে তো আমরা দশই জানুয়ারি ওনাকে স্মরণ করছি। তো এখানকার আমি সব দুই কথা তো অবশ্যই বলবো। তো সেইভাবে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হলো, প্রেসিডেন্ট গিয়েই ওনাকে রিসিভ করে সেই খুবই আবেগের সঙ্গে রিসিভ করলেন। আমরা গাড়িতে ফিরে এসে ঢাকা পথে রওনা দিলাম, এবং ঢাকাতে নেমে তো সেই যে অবস্থা বললাম যে অসংখ্য লোক সেখানে, আর স্ট্রেট সেখান থেকে সরোজী উদ্যানে গেলেন, এবং সরোজী উদ্যানের যে বক্তব্য আমি মনে করি সেটা ফুল বক্তব্য। আজকে দিনে মানে সব 10ই জানুয়ারি এটা আবার শোনানো দরকার মানুষকে। উনি সেই বক্তব্যের মধ্যে পুরো একটা চিত্র দিয়েছিলেন কী ধরনের বাংলাদেশ উনি দেখতে চান, এবং কী ধরনের সেই সংবিধান হবে, এবং সংবিধানকে খুব গুরুত্ব দিয়ে, এবং সেখানে একটা জিনিস বলেছেন
এখানে আর যেন যথেষ্ট রক্তপাত হয়েছে, অনেক রক্ত ঝরেছে, এখানে আর যেন রক্ত না ঝরে। হ্যাঁ, জঘন্যতম ঘটনাগুলো ঘটেছে আর গণহত্যা ঘটেছে, কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নিও না। বিচার হবে, যুদ্ধ অপরাধী হিসাবে তাদের বিচার হবে, আইনানুগভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই যে মানে সেটা পৃথিবীতে সবাই স্বীকার করেছে যে এত বড় গণহত্যার পরে যে আসলে সেই রকম কোনো প্রতিশোধ না হলো না, এটা বঙ্গবন্ধুর এই কথা বলার জন্যই সম্ভব হয়েছিল। না তো ইভেন তারা বললো দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই জার্মানদেরকে যেভাবে ফরাসিরা মারলো টারলো বলে এটার তুলনা এখানে কিছুই হয়নি। কিছু কিছু প্রতিশোধ নেওয়া হয়েছে কিন্তু তুলনামূলক সেরকম কোনো কিছু হয়নি। এবং পরে তো যুদ্ধ অপরাধীদেরকে তো সে ইন্ডিয়াতে নিয়ে গেল আর কিছু লোককে এখানে বিচার করার একটা ব্যবস্থা থাকলো। তো এই কথাগুলো এখানে স্মরণ করছি যে 10 জানুয়ারি বঙ্গবন্ধুকে পেয়ে যাওয়া, এটা না হলে তো স্বাধীনতাকে সুসংগত করা প্রায় অসম্ভব হতো। উনি এসে যাওয়াতে ফুল জিনিসটা একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসলো, আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি ঘন ঘন সখন আসতে শুরু করলো। এই যে স্বাধীনতাকে সুসংগত করার পদ্ধতি হলো যে সারা পৃথিবীতে এটাকে স্বীকৃতি দেওয়া হয় কিনা। উনি যদি না আসতেন আমার তো মনে হয় স্বীকৃতি ঝুলতে থাকো অনির্দিষ্টকালের জন্য। ওনার আশাতে এটা একদম ত্বরান্বিত হয়ে গেল, একটার পর একটা স্বীকৃতি চলে আসলো, রাষ্ট্র একটা নতুন রাষ্ট্রকে সেই সুসংগত করার জন্য যেসব করণীয় ছিল দ্রুত হয়ে গেল। এবং অনেকে বলছে যে আমরা বিশ্বাস করতে পারি না যে এত দ্রুত তোমরা কীভাবে সব করলে, আর ওই এক কয়েক মাসের মধ্যে সারা পৃথিবীর প্রায় সব দেশেই স্বীকৃতি আমরা পেয়ে গেছি। তারপরে আর এখানকার যে অবস্থা এটা আমি বললে মানে বিশ্বাস করবে না, এটা তো একটা প্রাদেশিক শহর ছিল, তো অনেকগুলো মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুটো রুমে ফরেন মিনিস্ট্রি করা হলো। তো এইগুলো তো হাস্যকর ব্যাপার। তারপরে একটা স্বাধীন রাষ্ট্রের যে আইনের বিষয়গুলো থাকে, তো এখানে তো সেই ধরনের কোনো আইনের মানে মন্ত্রণালয় ছিল না। আমাদের যে আইনের বই যে নিজের নিজের লাইব্রেরি থেকে আমির ইসলাম আমি আমাদের যেসব লাইব্রেরি থেকে বই বের করে করে দেখে দেখে আমরা সেই আইনের ব্যাপারগুলো তখন ডিল করেছি। এই যে একটা নতুন রাষ্ট্রকে কীভাবে আমরা গড়ে তুলতে পেরেছি এটা তো পায় না, কিছুটা বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, কিন্তু এটা যে অভিজ্ঞতা এটা স্মরণীয় অভিজ্ঞতা আর কি। আর যেটা বলি এটা বলে শেষ করতে চাই কিনা বললে তো সারা রাতে বলা যেতে পারে, কিন্তু আমি সংক্ষেপে শেষ করতে চাই। তো সেখানেই ছিল মানুষের যে তখনকার অনুভূতি, যেভাবে স্বাধীনতা পেয়ে সকল মানুষ মনে করেছে যে এটা তো আমরাই কিছু পেয়েছি। তো বিশ্বাস করেন যে আমরা তো রাত 2-3 পর্যন্ত কাজ করেছি সংবিধানের উপরে। তো ড্রাইভারকে যদি বলতাম যে তুমি ওভার টাইমের জন্য স্লিপ দিচ্ছ না কেন, বল স্যার এটা তো দেশের কাজ, আপনার 2-3 আপনি ওভার টাইম নিচ্ছেন এমন না, তো আমরা কিনে নেব আর কি। তো এই অনুভূতিটা মানে রিয়েলি খুব, আর ওরা তো অনেক তাদের কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিল। তো এই সেন্টিমেন্ট কিন্তু সব জায়গায় ছিল, এটা দেশের কাজ, আমাদের সকলেরই কাজ, এবং এর মধ্যে টাকা পয়সার কোনো ব্যাপারই থাকতে পারে না, এটা সবাই মিলে আমরা করবো। যে কারণে সংবিধান এত দ্রুত করা সম্ভব হলো, কেন লিটারালি রাত 2 পর্যন্ত আমরা খেটেছি, প্রেসে নিয়ে গেছি, গভর্নমেন্ট প্রেসে সারা রাত তারা কাজ করেছে, সকালে আমরা ছাপানো নতুন যেটা খসড়া সেটা দিয়েছে। তো ব্রিটিশ হাউস অফ কমন, ব্রিটিশ পার্লামেন্টের যে লোক এসেছিল বিশেষজ্ঞ, সে বলে এইরকম কাজ তো আমাদের লন্ডনে হয় না যে রাত 2-3 তোমরা দিয়ে আসো, সকাল 9 আবার জিনিস তৈরি জিনিস তোমাদের সামনে চলে আসছে। তো তোমাদের এত অভাবের মধ্যেও এই দক্ষতার পরিচয় সবাই দিয়েছে, এই আন্তরিকতার পরিচয় সবাই দিয়েছে। আমি বলবো যে জীবনের একটা অভিজ্ঞতা যে ওই প্রথম বছরটা 72-এর পুরো বছরটা যেভাবে সবাই কাজ আমরা করতে পেরেছি, সকলেই সাহায্য সহযোগিতা যেভাবে পেয়েছি, এটা মানে কোনো তুলনা হয় না। সব ব্যাপারে সব জায়গায় মানুষ রাত দিন কোনো সময়ের কথা ছিল না, কোনো ছুটির কোনো চিন্তা ছিল না,
করে টুরে এই জিনিসগুলো অসম্ভবকে আমরা সম্ভব করলাম যে ওই বছরের মধ্যে সংবিধান হয়ে গেল। এই যে পাকিস্তানের সংবিধান 24 বছর হয়নি, আমাদের 1 বছরের মধ্যে সংবিধান হয়ে গেল, নির্বাচন তার পরে পরে হয়ে গেল, সরকার বসে গেল, বিভিন্ন দেশে আমাদের আন্তর্জাতিক যে সম্পর্কগুলো ছিল সেগুলো স্থাপন হয়ে গেল, এম্বাসিগুলো খুলে গেল। এত দ্রুত যে একটা স্বাধীনতাকে সুসংগত করা যায়, আমি তো মনে করি মানে যেভাবে যুদ্ধ করে স্বাধীন হলাম আমরা তো সেই আপোষে অত চুক্তির ভিত্তিতে স্বাধীনতা অর্জন করি নাই, যুদ্ধ করে স্বাধীন হয়ে সব কিছুকে স্বাভাবিক করে সারা পৃথিবীর সঙ্গে সম্পর্ক করা, এটা আমি মনে করি আমরা সবাই জাতীয় ভাবে একটা অর্জন এবং গর্ব করতে পারি। এবং সেই যে আজকে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু থাকাতে আমি ভাবতে পারিনি যেখানে 48 বছর হয়ে গেছে, আমি সেটাই বললাম যে 30শে ডিসেম্বরের যে ঘটনাটা, আমি বললাম 48 বছর পরে এটা দেখতে হচ্ছে এটা আমি বিশ্বাস করতে পারিনি। ৪৮ বছর পরে এটা কেন এইভাবে হবে আর রাতারাতি, মানে এটা অসম্ভব যে আমি তো সকাল মানে সরল ভাবে বলেছি যে ভাই সবাই সকালে সকালে যে ভোট দেবেন, তো সে টেলিভিশনে বলছে কমল হোসেন বুঝতে পারছেন না ঘটনা তো রাত্রেই ঘটে গেছে, সকালে সকালে বলছেন উনি, তো এটার মানে কি হলো যে রাত্রে 12টার পরে তো 30 তারিখে হলো, কিন্তু কথা হলো যে হলো তো রাত্রে, আর যেভাবে হলো আমরা তো কেউ সেখানে টেরও পেলাম না যে আমাদের ভোট হয়ে যাচ্ছে, তো এটা তো হওয়ার কথা না, এটা কেন এইভাবে করতে হবে? আমি প্রশ্নগুলো আজকে এইভাবে রাখতে চাই যে এইসব অস্বাভাবিক কাজ কেন হচ্ছে। আর এটা ঘোষণা হয়ে গেল যে 3rd টার্মের জন্য একজন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 300 লোক মানে সেই সাংসদ হয়ে গেছে, আর অপোজিশনে 7 জন মানে আমাদের 2 জন, একজন এখানে আমাদের মাঝে আছেন, তো এইটার অর্থটা কি, এটা এই জিনিসটা কি, এটা একটা খেলা নাকি? এখন 70 কোটি মানুষকে নিয়ে কি খেলা করা যায়? স্যার হাতের মধ্যে রং লাগা দিয়ে বলছে বাড়ি যান ব্যালট নাই। হ্যাঁ, এইসব তো এখন সারা দেশের মানুষ এই কথাগুলো মুখে মুখে শুনতে হচ্ছে যে নাটকগুলো করেছে, তো আমি বলি যে এটা আসলে মানসিকভাবে ভারসাম্য না হারালে এগুলো হয় না। আমি সত্যি মনে করি যে এখানে আর কেন এটা করতে হবে এটা আপনি বলতে পারেন, বুঝছেন যে কোনখান থেকে প্রভাবান্বিত হয়ে এটা করা হচ্ছে, এটা তো হওয়ার উচিত না। স্বাধীন সার্বভৌম দেশে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব, সেটাও তো কথা আছে, এই সিদ্ধান্ত সত্যিকার অর্থে যদি এটা সুষ্ঠুভাবে নিতে হয় মানুষকে জানানো হবে, পাবলিক এটা নিয়ে আলোচনা হবে, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে সেটা ঘোষণা করা হবে। এই যে চুপি চুপি রাত্রে কি হলো আর সকালে বলে দিল যে এটা হয়ে গেছে, এইভাবে তো হয় না, আর রাষ্ট্রকে নিয়ে এভাবে খেলা করা চলে না। তো আমি মনে করি যে যারা এইগুলো করছে তারা না বুঝে করছে, তাদেরকে যে উপদেশ দিচ্ছে তারা সঠিক উপদেশ দিচ্ছে না, এবং এই যে 3য়বারের মধ্যে 5 বছর আমরা হয়ে যাচ্ছি এই ধরনের তথাকথিত নির্বাচন, এটা কোনো সুস্থ মানুষের করার কথা না, মানসিকভাবে কেউ সুস্থ থাকলে এগুলো করতে পারে না। আমি সত্যি মনে করি যে এটা অসুস্থ মানুষের অসুস্থ মানসিকতার পরিচয়, তো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা তো আমরা সবাই বলেছি যে এটা আইনানুগভাবে এটা হয় না, সংবিধান অনুযায়ী এটা হয় না, সংবিধান মানতে সবাই বাধ্য, অর্থাৎ সংবিধানের ঊর্ধ্বে কেউ না। তো আমি বলছি যে এইগুলো সংকট কেন সৃষ্টি করা হচ্ছে? অবশ্যই এটা যদি করতে হয়
জনগণ ক্ষমতার মালিক, এ কয়েকটা জিনিস একদম এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। বাংলাদেশে জনগণ ক্ষমতার মালিক। আমি সংবিধান খুলে দেখে আসলাম, সপ্তম অনুচ্ছেদে ভেঙে লেখা আছে এই প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ। বঙ্গবন্ধু স্বাক্ষরিত দলিলে উনি এটা দিয়ে গেছেন, এক নম্বর স্বাক্ষর না, সংবিধানের জাদুঘরে সংরক্ষিত আছে। এই দেশে জনগণ ক্ষমতার মালিক, মালিক হলে তাদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ করতে পারে না। তো যারা এগুলো করছে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া তো জনগণ প্রতিনিধি হয় না, যারা এই ব্যাপারে কোনো ক্ষমতা ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে। এইগুলো কেন করা হচ্ছে, জনগণের নামে এগুলো কেন করা হচ্ছে, এটা নিয়ে কোনো কিছু পাওয়ার সম্ভব না। কেউ ক্ষমতা কেউ যদি চায়, সবাই ক্ষমতা চায়, ক্ষমতা থাকতে চায়, পাঁচ দশ বছর, পাঁচ বছরে তো নির্বাচন হয়েছিল 2008-এ, 2014-তে বলো সাময়িকভাবে আমরা একটা কিছু করছি, একটা নির্বাচনও করবো, পাঁচ বছর হয়ে গেল, তারপরে নির্বাচন যখন আসলো তখন এই প্রহসন দেখতে হচ্ছে। এইগুলোর কোনো প্রয়োজন নেই, মানে সেই মানুষ তো এই দেশের এইগুলো খেলার মধ্যে কেন ভূমিকা রাখতে চান। এই অনুষ্ঠানগুলো হবে সুন্দরভাবে, সবাইকে জানিয়ে আমরা এটা ইলেকশন দেব, তারিখ নির্দিষ্ট হবে, মানুষ আসবে সরাসরিভাবে সেটা দেবে। আর এটাকে অন্য কোনো কায়দা নিলে কিন্তু এটা স্থিতিশীলতা আনে না, বৈধতা আনে না, ক্ষমতা কাউকে এভাবে বুঝিয়ে দিতেও পারে না। এই যে এই ধরনের অনুষ্ঠান, চালাকির অনুষ্ঠান, না এটা তো ওই শব্দ যখন বঙ্গবন্ধু বলতেন রাজ চালাকি, আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি রাজ চালাকিতে। আমি বলবো যে এই যে যেটা 30 ডিসেম্বর হয়েছে, এটা সেই রাজ চালাকির একটা খুব সুন্দর উদাহরণ। তো আমরা মানে বিশেষ করে আজকে বলবো যে রাজ চালাকি থেকে বিরত থাকে, জনগণের সামনে সব কিছু তুলে ধরে, সংবিধান আছে, সংবিধানকে মেনে সংবিধান অনুযায়ী আলাপ আলোচনা বিতর্কর মধ্যে দিয়ে সংবিধান অনুযায়ী যা করার করতে করেন। এটা ছাড়া তো কোনো বিকল্প থাকতেই পারে না, কারোর জন্য এটা মঙ্গল হবে না, যার করবেন তাদের জন্য হবে না, যাদের উপরে চাপিয়ে দেওয়া হবে তাদের তো একদমই হবে না। তো আসুন আজকে তিন বছরের প্রথম দিকে আমরা মিলিত হচ্ছি, যেখানে কোনো প্রয়োজন নাই সংকট সৃষ্টি করার, বিরোধ সৃষ্টি করার, কেন করি এটা কোনো সুস্থ মানুষের করার কথা না। আমি আবার বলছি যে সুস্থ মানুষ জেনে শুনে বিরোধ সৃষ্টি করবে কেন, জেনে শুনে একটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। আজকে আমি তো বলি যে শতকরা 100 ভাগ মানুষই বলবে যে এখানে সরকার গঠন করতে হলে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে করা ছাড়া কোনো বিকল্প নেই। তো 30 ডিসেম্বর যেটা হয়েছে এটা কি অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে? তো সেই কারণে বলি যে এটা তো আমার মানে সেই এখনকার অবস্থা সম্পর্কে যেটা বলা হয়ে গেছে, আসুন এই প্রথম শেষের বছরের প্রথম দিকে সংকট সৃষ্টি না করে যেসব করা হয়েছে বলেন এগুলো কোনোটাই মানে এখন থাকবে না। একটা সবাই সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ, সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নাও কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। অশেষ ধন্যবাদ বাংলাদেশ।